কে কে আমার মতোই আম সত্যি খেতে ভালোবাসো কমেন্টে বলো। ব্যাপার হচ্ছে আমরা চলে এসেছি সোনার দোকানে। তো সোনার দোকানে আমরা দেখছি কানের, আর কানেরটা হচ্ছে দিদানের জন্য দেখছি। দিদানকে মানে ছোটোখাটো সারপ্রাইজ, দিদান জানে না দিদানের জন্য কানের দেখতে এসেছি মানি আর আমি। তো দিদানের জন্য কানের চুজ করছি। তো ব্যাপার হচ্ছে তেমন খুব একটা পছন্দ হয়নি আমার, জাস্ট একটা ভালো লেগেছিলো এই যে এটা এটা পরে ভালো লাগবে, মানে আমার দিদা একদম মোটা সোটা, তো এটা পরে ভালো লাগবে মনে হলো, তাই এটাই কিনবো ভাবলাম। তো যাই হোক ডিজাইন দেখেছি, এখন ঠিকঠাক করে পছন্দ হয়নি, আর হোয়াটসঅ্যাপে সেন্ড করা হচ্ছে ফটো মামাকে। তো দোকান থেকে বেরোনোর সময় দোকানে দেখি যে প্রচণ্ড ঝড় উঠেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ছোট ভাই তো মানে বইগুলো কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে, দেখতে দিচ্ছে না, ও বলছে আমি একাই দেখবো, এত এত জ্বালাচ্ছে। আর আমার ঠান্ডা লেগেছে, কথা বলতেও মানে একটু কষ্ট হচ্ছে। আর ছোটো ভাই তো এত জ্বালাচ্ছে মানে দেখতেই দিচ্ছে না, একবার করে মারছে আমাকে তেড়ে তেড়ে, আর ও এত মারে না, তো দেখো আবার। তো তারপর দেখা হচ্ছে মানে কানের ডিজাইন দেখা হলো, আর তারপর দেখা হচ্ছে সেই হাতে চুড়ি নাকি পরে, বেশ আমি অত শত জানি না। এখানের ডিজাইনগুলোর মধ্যে দুটো পছন্দ হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া হবে। তো ব্যাপার হচ্ছে তোমাদের ভালো লেগেছে নাকি বলবে। এই যে এই 12 নাম্বারটা আর একটা আছে এদিকে, এদিকে নয়, এটা তো কানের। তো ব্যাপার হচ্ছে এই 12 নাম্বারটা পছন্দ হয়েছে, একটা এই যে আমার খুঁজে পেলাম না, তো দাদা এটা বার করে দেবে। আর এইদিকে এই যে এই 4 নাম্বারটা, মানে এই দুটোর মধ্যে পছন্দ হয়েছে, এবার দুটোর মধ্যে যে কোনো একটা দেয়া হবে। তো এখন আমরা ডিজাইনটা নিয়ে গেলাম, ডিজাইনটা নিয়ে যাওয়ার পর আমরা ফোনে দিয়ে দেবো। তারপর দোকান থেকে বেরোনোর সময় দেখছি একটা আয়না আছে, কিছু হোক না হোক কেউ হয়তো বুঝতে না পারে, ফোনটা এমনি করে ধরলে অতটা তেমন বুঝতে পারবে না। আয়না দেখেছি আর কিছু একটা না করলে মনটা ভরে, যাই হোক একটা পাগলের মতো দাঁড়িয়ে নিলাম, ভিডিও হয়েছে। আর দেখতেই পাচ্ছি বৃষ্টি পড়ছে, ক্যামেরাতে বৃষ্টিটা আসেনি, বাট হালকা বৃষ্টি পড়ছিলো, তাতে আমরা বেরোতে পারছিলাম না। তো তারপর এবার বৃষ্টি থামার পর বেরিয়েছি। এবার সন্ধ্যা লেগে গেল, তো বাড়ি এসে মানি বলে বিরিয়ানি করব। তো বিরিয়ানি এখন বাড়িতে হবে, তো দেখছি ব্লগটা হচ্ছে যখন পুরোটা একসঙ্গেই তৈরি, তার জন্য আলু কেটে নিচ্ছে মানি। বিরিয়ানি কিন্তু মানে বাড়িতে যেমন করে বাড়িতে নর্মালভাবে অমনিভাবেই করে, যাই হোক আমার বাড়িটা বিরিয়ানিটা আমার বাড়িতেই বেশি ভালো লাগে, দোকানের থেকে বাড়িতে আমার মানে বাড়ির খাবার ভালো লাগে। এখন এবার পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে। ভ্লগ করার ইচ্ছা মন ছিল না আজকে, বাট ব্যাপার হচ্ছে এখন তো কোথাও যাবো না, কি ভ্লগ দেবো, তার জন্য গেছি দিয়ে দিই। আর আজকে বিকেলবেলা, হ্যাঁ বিকেলে তো কোথায় গিয়েছিলাম তোমাদেরকে বললামই, ব্যাপার হচ্ছে সবটাই বলবো ভিডিওটা যখন দেবো সবটাই বলবো, বিকেলে কোথায় গিয়েছিলাম, কার জন্য নিতে গিয়েছিলাম, কি কারণে গিয়েছিলাম সবটাই বলবো, তো পুরো ভ্লগটা দেখো। এখানে আলুগুলো এবার ধুয়ে নেওয়া হচ্ছে, আলুগুলো ধুয়ে নিয়ে রেখে দিল একটা ডিশে। এবার পেঁয়াজগুলো এবার ধুয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো ধুয়ে নেওয়ার পর রেখে দেওয়া হলো। এখানে মশলাতেই মানে কী কী দিয়েছে সেটা আমার মানে ভিডিওতে করা হয়নি, যাই হোক এটা মিশ্রিত বেটে নিল, তো যাই হোক আমাকে বললো একটা বাটি দেয়, তো বাটিটা দিলাম। তো তারপর এগুলো কী বলে ভিনিগার গোলাপ জল এসব ছিল না, কেওড়া জল, যাই হোক এগুলো ছিল, তোমাদেরকে দেখালাম, আমি অত শত জানি না। তো এগুলো দুটো বাটিতে দু রকমের জলটা, একটা মনে হয় কেওড়া জল আর একটা মনে হয় ওই যে গোলাপ। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলটা মানে চারিদিকে ছিটিয়ে নিল। তো আমি কিন্তু রান্নার রও জানি না মানে করছে, আমি সেগুলো দেখে দেখে বলে দিচ্ছি। এগুলো আলুগুলো ছেড়ে দিল এবার টকাশ করে। তো তারপর আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। তারপর চালটা যেটা বিরিয়ানি চাল বলে
ওই চালটা এবার ধুয়ে নিচ্ছে ভালো করে। এবার চালটা এ দেখো এই চালটা। এবার ধোয়া পেঁয়াজগুলো, এই আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর পেঁয়াজগুলো ভাঁজতে মানে ভাঁজতে দিয়ে দেওয়া হলো। তারপর হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে সেখানে জলটা গরম হওয়ার পর চালগুলো ছেড়ে দেওয়া হলো। এখানে পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে মশলাটা দিয়ে দিলো, মানে মাংসটা মনে হয় কষিয়ে নেবে। আর এখানে কি সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এসব মশলা, হলুদ, এটা জিরে গুঁড়ো ছিল সব দিলো। এটা সানরাইজ গরম মশলা, সানরাইজ মিট মশলা, এসব এসব মশলা দিয়ে দেওয়া হলো। এবার সবটা ভালো করে নিয়ে নেওয়া হলো, তারপর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে চিকেনগুলো এনেছিল, চিকেনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। আর আমরা একটা কথা বলতে ভুলে গেছি, চিকেন ছিল 500 গ্রাম আর আমাদের চাল ছিল 300 গ্রাম মতো। 300 গ্রাম চালে 500 গ্রাম চিকেন দেওয়া হয়েছিল। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। নামানোর টাইম হয়ে গেছে, এবার নামাবে নি মানে চিকেনটা আমি বেরিয়ে গেছি, ঠিক আছে। এখন এই ভাতটা নামিয়ে নেবে। তো এখানে লেবুগুলো একটা বাটিতে গেলে নিচ্ছে, লেবু দিতে হয়, তো তার জন্য লেবুগুলো গেলে নিল। তারপর হাঁড়ির চারিদিকে একটু ঘি দিয়ে দেওয়া হলো। ঘি দেওয়ার পর চিকেনটা কষিয়ে রাখা ছিল, ঘিটা ভালো করে অয়েল মানে সেই ব্রাশটা যেটা হয় ব্রাশে করে চারিদিকে করে দিল। তারপর চিকেন দিয়ে দিল তার উপরে, তারপর একটু রাইস দিয়ে দিল তার উপরে, আবার কি দেবে তারপর তারপর সেই কেওড়া জল, গোলাপ জল আর লেবু দিল একটু তার উপরে, আর আবার চিকেন দিল মানে চিকেনের লেয়ার দিল, তারপর আবার রাইস দিয়ে দিল। বাবা কত রকম করতে হয়। তারপর আবার কেওড়া জল, গোলাপ জল আর লেবু জল দেওয়ার পর, যাই হোক কেওড়া জল বলে দিয়ে আমি সেটাও জানি না, যেটাই হোক, তারপর আবার দিয়ে দিয়ে দিল। তারপর বিরিয়ানি মশলা, এই যে তৈরি হয়ে গেছে আমাদের বাড়ির তৈরি বিরিয়ানি, দেখতে কেমন হয়েছে সবাই একটু জানাবে। আর এখানে এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ দিচ্ছে এখন প্লেটে, আমার থালার অবস্থা দেখছো। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি না ভিডিও করতে হবে, রিভিউ দিতে হবে, সেটা আমি ভুলেই গেছিলাম। তারপর মাঝ রাস্তায় মনে পড়ে যে রিভিউটা দিতে হবে, তার জন্য আমি আবার ভিডিওটা করতে লাগলাম। তো ব্যাপার হচ্ছে বিরিয়ানিটা আমার বেশ ভালোই লেগেছে, আমার বাড়িতে করে তোমরা দেখতে পারো। তো আমার আমি দোকানে খাই, বাড়িতে হয়, বাড়িতে মানি করে, দিদান তো পারে না, আমি তো দিদানের কাছে থাকি, আর আমার মাও পারে, বেশ আমার বেশ ভালো লাগে বিরিয়ানি। যার যার ফেভারিট তারা একটু কমেন্টে জানাও। আজকের ভিডিওটা এতটুকুই ছিল, তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবার রেসিপিটা কেমন লেগেছে একটু জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই আজকের মতো।